এবারে বইমেলা প্রতিদিন সৌজনে ফ্রেশ স্টেশনারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগের দিনের বইমেলার খবর জানাচ্ছেন সহকর্মী সাদিয়া নানসি। প্রতিটি স্টলেই কিন্তু অনেক বেশি পাঠকদের উপস্থিতি ছিল, অর্থাৎ যারাই বইমেলায় আসছেন কিছু না কিছু পছন্দের বই, কিন্তু পছন্দের লেখকের বই তারা কিনে নিয়ে যাচ্ছেন। এবং আরও একটি বিষয় যেটি বলছিলাম যে নতুন লেখক কিন্তু এবার বইমেলায় অনেক নতুন লেখকের বই কিন্তু এসেছেন এবং তারা সবাই কিন্তু চেষ্টা করছেন যে স্টলে থেকে যার যেই প্রকাশনা থেকে আসলে বই বেরিয়েছে সেই প্রকাশনা থেকে সেই স্টলগুলোতে তারা থেকে পাঠকদের হাতে সেই বইটি পৌঁছে দেওয়ার জন্য। তো এমন একজন নতুন লেখকের সাথে আমরা একটু কথা বলতে চাই, যিনি হচ্ছে বইমেলা, যদিও পেশাগতভাবে তিনি লেখক নন, তিনি প্রথমবারের মতো বই লিখেছেন, হয়তো জীবন থেকে নেয়া নয় তো বা কোনো ভাবনা থেকে, আসলে কোন ভাবনা থেকে আসলে তার প্রথম বই লিখা সেই গল্পটা একটু জানবো। আপনার তো প্রথম বই এবার একুশে বইমেলায় বেরিয়েছে, তো একটু বইটা দেখতে চাই এবং এই এই বইটা লিখার পেছনের গল্পটা আসলে একটু একটু জানতে চাই। আমি আমি বলি, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি আমার নাম এম কে জাকির হাসান, আমার এই প্রথম বই বেরিয়েছে, কিন্তু আমি বই আগে না লিখলেও লেখালেখিতে আমার হাত ছিল স্কুল লেভেল থেকে, দেয়াল পত্রিকা থেকে শুরু করে, এবং পেপারেও অনেক জায়গায় আমি কলাম লিখতাম। তো সেইখান থেকে হঠাৎ করে আমি একদিন একটা সার্ভিসে ছিলাম, তো তখন লেখালেখি করা যেত না। সো রিটায়ারমেন্টের পরে আমি চিন্তা করলাম যে এখন কিছুটা বই আকারে প্রকাশ করার সুযোগ নেই, তো এইটাই আমার উদ্যোগ নেওয়া। তো সবকিছু মিলিয়ে বিক্রির পরিমাণ বেড়েছে, আগামীকাল হয়তো আরও বাড়বে এবং শেষ সপ্তাহে কিন্তু বিক্রির আরও বাড়বে এমনটা বিক্রেতারা আশা করছে।